বন্ধুরা, আধুনিকতার প্রভাবে আজ মানুষ হাঁটাচলা করতেই লজ্জা পায়। সামান্য একটু দূরে যেতে চাইলেও তারা গাড়ির সাহায্য নেন। কিন্তু আমি এ বিষয়ে 100% নিশ্চিত যে হাঁটার উপকারিতা জানলে আপনি অনেকেই অবাক হবেন এবং এরপর থেকে অল্প দূরত্ব এগিয়ে যাওয়ার জন্য হাঁটতে পছন্দ করবেন। বিশ্বাস করুন বা না করুন, তবে প্রতিদিন আধা থেকে 1 ঘন্টা হাঁটা আপনার জীবন থেকে অনেক রোগকে তাড়িয়ে দিতে পারে। তাই আজ আমি আপনাকে বলবো হাঁটার 25টি উপকারিতা সম্বন্ধে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ফায়দা নম্বর 1, হাঁটার ফলে শরীরে রক্ত চলাচল দ্রুত হয়। রক্ত প্রবাহ বৃদ্ধির কারণে মস্তিষ্ক বেশি পরিমাণে অক্সিজেন পায় এবং আমাদের মস্তিষ্ক সুস্থ এবং তার কার্যকারিতা দ্রুত হয়। শিরা ও ধমনী উন্মুক্ত হয় এবং প্রচুর রক্ত ও অক্সিজেন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। উপকারিতা নম্বর 2, হাঁটার ফলে শরীরের রক্তচাপ নর্ম্যাল বা স্বাভাবিক হয়। হাঁটা চলা করা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এক প্রকারের ওষুধ হিসেবে কাজ করে। উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে কিডনি বিকল হওয়ার আশঙ্কা থাকে। তাই যদি কোনো ব্যক্তি এই ধরনের রোগের সমস্যায় ভুগে থাকেন, তবে তার নিয়মিতভাবেই আধা থেকে 1 ঘন্টা হাঁটা উচিত। এতে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। নম্বর 3, হাঁটা ক্যান্সার রোগীদের জন্য অনেক কারণে উপকারী। ডাক্তারদের দ্বারা ক্যান্সার রোগীদের প্রায় হাঁটার পরামর্শ দেওয়া হয়। একটি অলস এবং আরামযুক্ত জীবনধারা প্রায়ই ক্যান্সারের প্রধান কারণ। সেই কারণে হাঁটা তাদের জন্য অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে। ফায়দা নম্বর 4, ডায়াবেটিস রোগীদের হাঁটা অনেক উপকার করে। আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত না হন, তবে হাঁটা চলা আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিকে অনেক পরিমাণে কমিয়ে দেবে। ডাক্তাররা এই রোগে গ্রস্ত রোগীদের প্রতিদিন প্রায় 5000 স্টেপ হাঁটার পরামর্শ দেন। এর ফলে রক্তে শর্করার মাত্রা অনেক কমে যায়। এমনকি অনেক সময় দেখা গেছে ইনসুলিন গ্রহণকারী রোগীরাও হাঁটাহাঁটি করে সুস্থ হতে শুরু করেন। 5 নম্বর উপকারিতা, হাঁটার ফলে ডিমেনশিয়া নামক রোগের ঝুঁকি অনেকখানি কমে যায়। এটি একটি রোগ যার ফলে মানুষের স্মৃতি দুর্বল হতে শুরু করে এবং রোগী খুব দ্রুত সবকিছু ভুলে যেতে থাকেন। এই রোগটি সাধারণত বৃদ্ধদের মধ্যেই বেশিরভাগ দেখা যায়। 6 নম্বর উপকারিতা, হাঁটা আমাদের মানসিক চাপকে অনেকাংশে হ্রাস করে। বন্ধুরা, মানসিক চাপের কারণে অনেক নতুন রোগ দেখা দিতে পারে, যেমন হার্টের সমস্যা, ডায়াবেটিস, স্থূলতা, ডিপ্রেশন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি নিয়মিত হাঁটেন, তাহলে এসবের ঝুঁকি অনেকখানি কমে যায়। কারণ হাঁটা আমাদের শরীরে চাপ সৃষ্টিকারী হরমোনের নিঃসরণকে কমিয়ে দেয়। সুবিধা নম্বর 7, হাঁটাচলা করা ফুসফুসকে শক্তিশালী করে। কারণ হাঁটার সময় বেশি অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে, যা আমাদের ফুসফুসের ছিদ্রগুলিকে খুলে দেয় এবং তাদের অক্সিজেন গ্রহণের ক্ষমতাকে বৃদ্ধি করে। বেনিফিট নাম্বার 8, বন্ধুরা, ফুসফুসের পাশাপাশি আমাদের হার্টও হাঁটার ফলে শক্তিশালী হয়। বলা হয়ে থাকে হাঁটাচলা হার্টের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম, এতে হৃৎপিণ্ডের পেশিগুলি শক্তিশালী হয়। 9 নম্বর সুবিধা, হাঁটার ফলে শারীরিক ওজন কমে। আমরা সবাই জানি যে মোটা হওয়ার সবচেয়ে বড় কারণ হল দুর্বল খাদ্যাভ্যাস, কিন্তু কম শারীরিক পরিশ্রমও এর একটি মূল কারণ। সেজন্য হাঁটাচলা করা আমাদের শারীরিক মেদকে কমায় এবং স্থূলতাকেও হ্রাস করে। সুবিধা নম্বর 10, হাঁটা আমাদের প্রোডাক্টিভিটি বা সৃজনশীলতাকে বাড়ায়। হাঁটার সময় আমাদের মন শান্ত হয়ে যায়। এ সময় মন আরও গভীরভাবে চিন্তা করতে এবং ভালোভাবে কাজ করতে সক্ষম হয়। বেনিফিট নম্বর 11, হাঁটা চলা করলে রেস্টিং হার্ট রেট কম হতে শুরু করে। এর কারণ হল হৃৎপিণ্ডের পেশিগুলি শক্তিশালী হলে হৃৎপিণ্ডকে সারা শরীরে রক্ত পাম্প করতে কম পরিশ্রম করতে হয়, যার কারণে রেস্টিং হার্ট রেট কম হয়। উপকারিতা নম্বর 12, হাঁটা বাতের রোগের জন্য অনেক উপকারী।
কারণ এটি হাড়ের জয়েন্টগুলির অসারতা এবং প্রদাহকে কমায়। বাতের রোগীদের ধীরে ধীরে হলেও হাঁটা বা কমপক্ষে তার চেষ্টা অবশ্যই করা উচিত। নম্বর ১৩, হাঁটা চলা ভালো ঘুম পেতে সাহায্য করে। একজন মানুষের ঘুম না হলে বা পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে তাহলে হাঁটার ফলে শরীরে মেলাটোনিন নামক স্লিপ হরমোনের প্রভাব বৃদ্ধি পায়। সুবিধা নম্বর ১৪, মহিলাদের সম্পর্কে কথা বললে হাঁটা চলা মহিলাদের গর্ভপাতের সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে দেয়। গর্ভাবস্থায় ধীরে ধীরে হাঁটলে স্বাভাবিকভাবে প্রসবের সম্ভাবনা বেড়ে যায়। ১৫ নম্বর উপকারিতা, ভ্যারিকোজ ভেইন নামক রোগে হাঁটা চলা করা খুবই উপকারী হয়ে থাকে। এটি এমন একটি রোগ যাতে পায়ের শিরাগুলি ফুলে যায় এবং তাদের মধ্যে নোংরা রক্ত জমে থাকে, যার কারণে পায়ে ব্যথা থাকে। আর হাঁটলে শরীরে রক্তের প্রবাহ বেড়ে যায়, যার কারণে এই রোগে অনেক উপকার পাওয়া যায়। বেনিফিট নম্বর ১৬, আপনার যদি পিঠে ব্যথা হয় তবে হাঁটা সেক্ষেত্রেও অনেক উপশম দেবে। এ অবস্থায় আপনাকে ধীরে ধীরে হাঁটতে হবে। সুবিধা নম্বর ১৭, হাঁটা চলা কিডনি বিকল হওয়ার সম্ভাবনাকেও অনেকাংশে কমিয়ে দেয়। যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে তাদেরও নিয়মিত হাঁটার অনুশীলন করতে হবে। এর ফলে তাদের রোগকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে খুবই সহজ হবে। সুবিধা নম্বর ১৮, বিষণ্ণতা বা ডিপ্রেশনের মতো মানসিক রোগও হাঁটার মাধ্যমে নিরাময় করা যায়। অনেক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন হাঁটছেন তাদের স্ট্রেস লেভেল অনেক কম থাকে, যার কারণে মানুষ ডিপ্রেশনের মতো রোগে ভোগেন না। সুবিধা নম্বর ১৯, হাঁটা রাগকে কমায় এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে আমাদের মুক্তি দেয়। সুবিধা নম্বর ২০, হাঁটা শরীরের সমস্ত অভ্যন্তরীণ অংশের জন্য উপকারী, কারণ এর ফলে শরীরের প্রতিটি অঙ্গে পরিষ্কার রক্ত পৌঁছায়। উপকারিতা নম্বর ২১, হাঁটা মাথা ব্যথায় অনেক উপশম দেয়। বসে থাকলে বা কাজ করার সময় মাথা ব্যথা হলে কিছুক্ষণ আপনার হাঁটা চলা উচিত এবং পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়া উচিত। নম্বর ২২, হাঁটা চলা করলে শরীরের হাড়ের উপর চাপ পড়ে, যা আপনার হাড়কে শক্ত ও মজবুত রাখে। উপকারিতা নম্বর ২৩, হাঁটার মাধ্যমে পেটের অনেক সমস্যাই দূর হয়ে যায়। বন্ধুরা, যাদের পরিপাকতন্ত্রের সমস্যা আছে তারা অবশ্যই নিয়মিত হাঁটবেন। উপকারিতা নম্বর ২৪, যদি কোনো ব্যক্তির কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে তাকেও হাঁটা চলার করার অভ্যাস করতে হবে। সে চাইলে হালকা গরম জল পান করেও হাঁটতে পারে, এতে তার অন্ত্রে জমে থাকা ময়লা দূর করা সহজ হবে। উপকারিতা নম্বর ২৫, বন্ধুরা, এমন কোনো রোগ নেই যেখানে হাঁটার কোনো লাভ নেই। সুতরাং সামগ্রিকভাবে বলা যেতে পারে যে হাঁটা চলা করা শত রোগের নিরাময়ের ঔষধ এবং এর জন্য আমাদের কখনই অর্থ ব্যয় করার দরকার নেই। প্রয়োজন আছে শুধু অবসর সময়ের, এবং আপনি অবশ্যই আপনার সুস্থতার জন্য আপনার জীবন থেকে এই অবসরের সময়কে বের করে নিতে পারেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের অনুপ্রাণিত করতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।